বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক ধর্ম আছে যে ধর্মের প্রবর্তকরা একটা মশা মাছিও মারে নাই। যেমন আপনার গৌতম বুদ্ধ, তিনি পানি সেঁকে খাতেন যাতে কোনো একটা পিঁপড়া বা কোনো একটা পোকার ডিমও যাতে মারা না যায়। এক তারপরে কনফুসিয়াস, তিনিও বনে জঙ্গলে বহুদিন কষ্ট করছেন। তারপরে আপনার জর্জ স্টান, সেও বহুদিন কষ্ট করছেন এবং জেল খাটছেন, কিন্তু কোনো মানে প্রাণী হত্যা করেন না, এরকম কোনো রেকর্ড আমরা পাইনি। হ্যাঁ, এরকমটি তারপর আপনার সিন্তো ধর্মের যারা আছে তারাও কোনো চারা গাছ মারে না এবং পোকামাকড়কে হত্যা করে না, হ্যাঁ, এবং পানিকে পবিত্র মনে করে। এমনি তো অনেক সুন্দর সুন্দর পৃথিবীর ধর্ম আছে, কিন্তু আমার কথাগুলো ঠিক হবে কিনা জানি না। ইসলাম ধর্ম, যদি আমি একজন মুসলমান, কিন্তু আমার মনে হয় যে এই ইসলাম ধর্মটা আসছে তলোয়ারের মাধ্যমে। হ্যাঁ, এরা যদি ক্ষমতা পায় তাহলে পৃথিবীটাকে ওরা কিয়ামত করে ফেলতে পারবে আর কি, ঠিক আছে। কিন্তু যিনি সৃষ্টিকর্তা, তিনি মহান, তিনি তাদেরকে হয়তো ক্ষমতা দেন না। তাদের ক্ষমতা দিলে তারা অনেক কিছু করে ফেলতো, এটা তার বাস্তব প্রমাণ। দেখেন, ক্ষমতা না দেওয়া সত্ত্বেও ওরা যা করে, কথাবার্তা যখন বলে, আপনি যেখানে যান, বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, যখন আলেমরা ওয়াজ করে তখন চিৎকার করে কথার মাধ্যমে চিৎকার করে ওঠে। হ্যাঁ, হুক্কার মারে, গর্জন করে, কী এক ভয়ঙ্কর দৃশ্য! আপনারা দেখেন তার বাস্তব প্রমাণ, দেখেন কী অবস্থা। সৃষ্টিকর্তা হয়তো তাদের মানে সৃষ্টিকর্তা তার নিজের রহমত দ্বারা হয়তো এই সমস্ত মানে লোকদেরকে আগ্নেয়াস্ত্র বানাইতে দেন না, বা পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা এই ধরনের মারাত্মক অস্ত্র যদি এদের হাতে আসতো তাহলে পৃথিবীটাকে এরা ধ্বংস করে ফেলতো। হ্যাঁ, এই জন্য হয়তো দেন না, এটা সৃষ্টিকর্তা একটা অশেষ রহমত আর কি। দেখেন, এরা যদি ক্ষমতা ঠিকই পাতো, নিজের ভাইকে এভাবে নির্মমভাবে হত্যা করতে পারে, হ্যাঁ, তাকে কি কি বিশ্বাস করা যায়? এর সাথে বড় জালেম আর কি হইতে পারে? দেখেন, হ্যাঁ, মতপার্থক্য তো থাকতেই পারে, ঠিক না? মতপার্থক্য থাকবে, চিরকাল ছিল, আছে, থাকবে। যেমন আপনার হাতের চারটে আঙুল সমান না, আবার চারটে হাত পাও একরকম না, তাই না? একটা পিতার যদি 10টা সন্তান হয়, তাই না, তো 10টা সন্তান তো একজন বাপের মতো হয় না, অথচ এই 10 সন্তানই একই বাপের সন্তান, তাই না? এরকমটি শুধু 10টা সন্তানই একটা পিতার, অনেক সময় আমরা জানি যে 15-20টা সন্তান হওয়ার মতো রেকর্ড আছে। হ্যাঁ, সে যাই হোক, তো মতপার্থক্য থাকবে, কিন্তু এত বড় ন্যাক্কারজনক, এত বড় জঘন্য কাজ, গত নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে ইসলাম ধর্ম 4টে দলে বিভক্ত হয়েছে। যেমন হেফাজত ইসলামের যে আমির আহমেদ সবিশাব, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ অবলম্বন করার কারণে তাদের মধ্যে দূরে ফাটল ধরে গেছে, এবং আর একটা গ্রুপ তারা বিরোধিতার কারণে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের পালানোর কোনো সুযোগ দেওয়া হয় নাই, তাদের পাঠপুর বিষয়ও বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও কথা বলা ঠিক না, গোপন খবর আমি জানি, ভালোভাবে জানি। তারপরও আবার এদিকে টুঙ্গিতে আর এক ঘটনা ঘটছে, সেখানেও 2টো গ্রুপের তৈরি হয়েছে, এবং সাদ সাহেব এমনভাবে বলছেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি আমির হিসেবে থাকবেন। এটাও একটা খামখেয়ালি কাজ। যাই হোক,
এই ধর্ম মূলত একটা ব্যবসা। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তারা সাবধান থাকবেন। হ্যাঁ, লেবাস পরলেই মানুষের চরিত্র বদলে যায় না। হ্যাঁ, বাহিরের বেশভূষা এটাই বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার চরিত্র, বড় কথা হচ্ছে আপনার কথা, আপনার কাজ, আপনার কথার দ্বারা, আপনার কাজের দ্বারা। হ্যাঁ, মানুষ যদি উপকৃত হয় তাহলে বুঝতে পারবে একজন মানুষ। হ্যাঁ, মানুষের জন্ম নিয়ে মানুষের কল্যাণ কী। হ্যাঁ, কিন্তু এরা কী করে জানেন, এরা মসজিদে পবিত্র স্থানে দাঁড়িয়ে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, হ্যাঁ, তাদের বদনাম করতে থাকে করে করে আপনার মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। হ্যাঁ, সাবধান, হয়তো এমন এক সময় আসবে যে পৃথিবীতে ধর্ম বলে কিছু থাকবে না। হ্যাঁ, তখনও কিন্তু মানুষ টিকে থাকবে, তখন তার বিবেক দিয়ে, তার জ্ঞান দ্বারা, তার মেধা দিয়ে কিন্তু সে চলতে পারবে আর কি। সৃষ্টিকর্তা মানুষকে হয়তো কোনো গ্রন্থই দেন নাই, সৃষ্টিকর্তা মানুষকে যেটা দিয়েছে সেটা দিয়েছে তার ভালো মন্দের জ্ঞান, বিবেক, আর এই বিবেক দিয়ে মানুষ পরবর্তীতে এই সমস্ত গ্রন্থগুলো লেখছে, হোক সেরা তাওরাত, হোক সেরা জবুর, হোক সেরা ত্রিপিটক, হোক সে অন্য কোনো গ্রন্থ, সবই মানুষের সৃষ্টি, এর কোনোটাই সৃষ্টিকর্তা দেয় না। সৃষ্টিকর্তা যেটা দিয়েছে সেটা হচ্ছে তার জ্ঞান। দেখেন, আপনি আপনার মাথার যে স্মৃতিশক্তি, যে জ্ঞান, সেটা আপনার দেখা যায় না, চোখের দৃষ্টিশক্তি সেটাও দেখা যায় না, তারপর আপনার কানের শ্রবণ শক্তি সেটাও দেখা যায় না, নাকের যে ঘ্রাণ শক্তি তাও দেখা যায় না, মুখের যে শব্দ শক্তি সেটা অদৃশ্য, সেটাও দেখা যায় না, এবং দেহের যে অনুভূতি শক্তি সেটাও আমরা দেখতে পারি না। হ্যাঁ, এবং আমাদের যে আত্মার যে বাউরূপ যে আত্মা তাকেও আমরা দেখতে পারি না। এই অদৃশ্য থেকেই খুব সহজে প্রমাণিত হয় যে সৃষ্টিকর্তা, হ্যাঁ, অদৃশ্য থেকে সমস্ত কর্ম পরিচালনা করছেন। হ্যাঁ, তাই আসুন আমরা, হ্যাঁ, আমরা অবশ্যই অদৃশ্যই আমরা বিশ্বাস করবো। হ্যাঁ, এবং কর্মফল তো অবশ্যই, হ্যাঁ, আমরা বিশ্বাস করি। হ্যাঁ, একটা ভালো কাজের ফল কখনো খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না। এই বিষয়গুলোকে ধর্মের পুঁজি করে করে সাধারণ মানুষ কাছ থেকে, হ্যাঁ, মুরগি আদায় করে খায় এই ধর্মগুরুরা। সকল ধর্মের কথা বলছি আমি, কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলছি না। আসুন আমরা ধর্ম এই গুরুদের থেকে সাবধান থাকি, সাবধান।